হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিনি টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ইপসন DLQ3500 প্রিন্টার যখন কন্টিনিউয়াস পেপার শিট প্রিন্ট করতে যায়, তখন পেপারটি পিছন দিকে বের হয়ে আসে, মানে সামনের দিকে না টেনে, এবং স্ক্রিনে এরকম একটা ইরর মেসেজ শো করে, এবং সেই সাথে আপনার প্রিন্টারের পেপার আউট লাইট জ্বলতে থাকে। আজকে সেই সমস্যার সমাধান করে দেখাবো। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি আমরা। সুপ্রিয় দর্শক, আমরা LQ2190, LQ310 বা LQ590 বা আরও অন্যান্য যে ডট প্রিন্টারগুলো আছে সেগুলোতে যখন কন্টিনিউয়াস পেপার শিট প্রিন্ট করতে চাই, তখন আমরা কি করি, পেপার সোর্স সিলেক্ট করার জন্য একটা হাতল বা লিভার আছে যেটা সামনের দিক বা পিছন দিক টেনে কন্টিনিউয়াস পেপার সিলেক্ট করে দিলে হয়ে যায়। বাট ইপসন DLQ3500 প্রিন্টারে সেরকম কোনো হাতল বা লিভার নাই, এটা আমরা হয়তো জেনে গেছি ইতিমধ্যেই। এটাতে পেপার সোর্স চেঞ্জ করার জন্য পেপার সোর্স বাটন চেপে তারপর ট্রাক্টর মোড দিয়ে পেপার লোড করতে হয়। কিন্তু সমস্যাটা দেখা যায় যখন কিনা আমরা প্রিন্ট কমান্ড দিতে যাই, তখন পেজ ভিতর দিকে না টেনে বাইরের দিকে বের হয়ে আসে এবং প্রিন্টারে পেপার আউট ইরর দেয়। আসলে এটা প্রিন্টারের কোনো সমস্যা না, ড্রাইভার থেকে সামান্য একটু সেটিং চেঞ্জ করেই এই সমস্যার সমাধান করা যায়। তো অনেকেই হয়তো বিষয়টা জানেন, বাট যারা জানেন না, আজকের ভিডিওটা তাদের জন্য আসলে করা। আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউয়াস পেপার শিট লোড করে নিচ্ছি ট্র্যাক্টরে, অন্যান্য ডট প্রিন্টারের মতো একইভাবে পেপার লোড করে নেব। এখন দেখুন, আমি আগেই বলেছি যে অন্য ডট প্রিন্টারে হাতল থাকে, কিন্তু এখানে পেপার সোর্স বাটন চেপে আমরা ট্র্যাক্টর বা ম্যানুয়াল সিলেক্ট করতে পারবো। ম্যানুয়াল ট্র্যাক্টর সিলেক্ট করার পর লোড বাটনে প্রেস করলেই পেপার লোড হবে, আর যদি আপনি কাট পেপার প্রিন্ট করতে চান তাহলে ম্যানুয়ালে রাখতে হবে আপনার পেপার সোর্স। পেপার লোড করা হয়ে গেল, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, প্রিন্ট কমান্ড দেবো। প্রিন্ট কমান্ড দেওয়ার জন্য আমি ডিভাইস অ্যান্ড প্রিন্টারে গেলাম, ডিভাইস অ্যান্ড প্রিন্টার থেকে প্রিন্টার প্রপার্টিজে আসলাম। এখন আমি একটা টেস্ট পেজ প্রিন্ট করব, নর্মালি আমরা যেভাবে অন্য অন্য প্রিন্টারে করে থাকি, ঠিক আছে? তো টেস্ট পেজ প্রিন্ট কমান্ড দিলাম। দেখুন, টেস্ট পেজ কমান্ড দিলে প্রিন্ট কমান্ড গেছে, কিন্তু এখানে লেখা আসছে পেপার নট লোডেড কারেক্টলি, রিলোড দ্য পেপার দেন প্রেস দ্য পজ বাটন। দেখাচ্ছে পেপার কারেক্টলি লোড করা নাই, কিন্তু আসলে কিন্তু আমরা কারেক্টলি পেপার লোড করেছি। এবং একই সাথে প্রিন্টারের ইরর সিগন্যাল দেখলে আমরা দেখতে পাবো যে পেপার আউট এবং পজ লাইট একসাথে ব্লিঙ্কিং করতেছে, অর্থাৎ ইরর দিচ্ছে, মানে প্রিন্ট হচ্ছে না, পেপারটা কিন্তু বের হয়ে আসছে। তো আমরা এখন এই সমস্যাটার সমাধান করে দেখাবো। প্রথমে আপনি প্রিন্টিং প্রিফারেন্সে যাবেন, প্রিন্টিং প্রিফারেন্স থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, সেখান থেকে পেপার সাইজটা চেঞ্জ করে দিতে হবে। এটাই হচ্ছে কাজ, চেঞ্জ করে লেটার ফ্যান ফোল্ড সিলেক্ট করে দিব আমরা। তো আমরা লেটার ফ্যান ফোল্ড সিলেক্ট করার পর অ্যাপ্লাই দিচ্ছি সেটিংটা। এখন আমরা টেস্ট পেপার প্রিন্ট করলে দেখতে পাবো যে প্রিন্ট হবে, তখন আর কোনো ইরর দেবে না, ঠিক আছে? তো আমরা টেস্ট পেপার প্রিন্ট করতেছি, প্রিন্ট টেস্ট পেজ ক্লিক করলাম। দেখুন এবার কিন্তু পেজ প্রিন্ট হচ্ছে, কোনো ইরর দেয়নি, জাস্ট সামান্য একটা কাজ করার ফলে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।